যে যতই প্রপাকানটা করুক এবং যারা এখানে বলা হোক যে আমেরিকা হয়ে গেছে বা এটা আমি মনে করি না আমরা যথেষ্ট সচেতন আমরা বাঙালি চাঁদাবাজি কমে গেছে চাঁদাবাজি নাই এখন কে কেউ এখনো সেভাবে সুযোগ নেয় নেই হাত বদল হয়ে সারতে পারে নাই তবে এই হাত বদল হয়ে সার মাঝখানে আমাদের ঢুকতে হবে সংস্কার ঢুকতে হবে অর্থনীতিকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া যে পর্যায়ের কারণে সাধারণ জনগণ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন দ্রব্যমূল্য থাকে আন্তর্জাতিকভাবে যেসব প্রচার প্রপাকানটা চলছে তার একটা প্রতিবাদ করা উচিত আমাদের বিশেষ করে আপনি এর আগেও বলেছেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি নেতিবাচক অবশ্যই ইমেজ নষ্ট হতে পারে আমাদের হ্যাঁ সেটি আমাদের বেশি দরকার এবং আরেকটা জিনিস আমি এটার সাথে অ্যাড করতে চাই যে আমি খুব আশাবাদী আশাবাদী এই কারণে যে আমাদের যে কোমলমত্রী ছাত্ররা যেভাবে আমাদেরকে দেখে দিয়ে এলেন যেটা কোনো রাজনীতিবিদ বা অন্য কেউ নাই বাট আমাদের ছাত্ররা পেরেছে তাদের তো কোনো অভিজ্ঞতা নাই কিন্তু তাদের যে মানে ক্ষোধাপদত্ত তাদের যে জ্ঞান এই জ্ঞান দিয়ে তাদের আমি তাদের বক্তব্য যখন শুনেছি তখন সেই আমলে জেনারেশন যেটা জেনারেশন যেটা আমি আশ্চর্য হয়ে যাই তাদের প্রোনাউন্সিয়েশন তাদের চিন্তা ভাবনা এবং কি করলে কি হবে কিভাবে তাদেরকে ব্যাখ্যা দিয়েছে আমি সত্যি আমার নিজের কাছে আর কি ভালো লেগেছে যে মনে হয় আমার নিজের কথাটা ওই ছেলেটা বলছে ওই মেয়েটা বলছে এই কারণে আমি খুব আশাবাদী আমাদের দেশ সম্বন্ধে যে যে যতই প্রপাক করুক এবং যারা এখানে বলা হোক যে আমেরিকা হয়ে গেছে বা এটা আমি মনে করি না আমরা যথেষ্ট সচেতন আমরা বাঙালি আমরা সব কিছু পারি আমাদের টোটাল পপুলেশন এখন সিক্সটি সিক্স পারসেন্ট আমরা ইয়াং এনার্জেটিক এটার মাধ্যমে তাদেরকে সঠিক নির্দেশনা দিলে তাদের সঠিক গাইড দিলে আমরা সত্যি অনেক দূরে এগোতে পারবো এবং আমাদের এখন যে প্রবলেম আছে যে কথাটা আপনি বলছেন যে সংস্কার দরকার রিফর্ম অ্যাকচুয়ালি রিফর্মটা প্রকৃতপক্ষে এখনই সম্ভব এবং প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমাদের এগুলো রিফর্ম করতে হবে সিম্পল আপনি দেখেন আপনার রাস্তায় হাঁটতে পারবেন না কিন্তু আপনি দেখবেন কোনো সময় দেখি যে হয়তো প্রাইম মিনিস্টার আসবে কোনো মন্ত্রী আসবেন তখন দেখি আমাদের গুলিস্তান এলাকা বিরাট বড় রাস্তা আর পরের দিন দেখা যায় রাস্তা ছোটো হয়ে গেছে কারণ কি যে ফুটপাতে আপনার এখানে ধরেন সব ধরনের ব্যবসা পরিচালিত করা হয় এখানে কি ওই পুলিশ বাহিনী বা রাজনৈতিক যারা ছত্র আছে তারা কি সহযোগিতা করে না তারা করে দেখি তো এটা সম্ভব হয় এইটাকেও রিফর্ম করতে হবে কারণ ফুটপাথই থাকবে এবং রাস্তা শুধু গাড়ি চলাচলের জন্য রাস্তা থাকবে ফুটপাথ দিয়ে আপনার জনগণ হাঁটবে এখান দিয়ে অন্য কোনো আপনার দোকানপাট ব্যবসা করা যাবে না দখল পাল্টা দখল চলে চলে পাল্টা এই যে এখনই পাল্টা দখল আরম্ভ হয়ে গেছে তো এগুলো আমি মনে করি এবং বিশেষ করে আমাদের যে সমস্ত কাঁচা বাজার আছে যেগুলা মেইন মেন চক বাজার বাজার আপনার কারণ বাজার শামবাজার কৃষি মার্কেট মোহাম্মদপুরে এখানে দেখেন এখন কিন্তু দেখবেন জিনিসপত্রের দাম কিছুটা কম কারণটা কি ওখানে কিন্তু ওইভাবে আপনার ই করছে না যে চাঁদাবাজি চাঁদাবাজি কমে গেছে চাঁদাবাজি নাই এখন কে কেউ এখনও সেভাবে সুযোগ নেয় হাত বদল হয়ে সারতে পারে নাই তবে এই হাত বদল হয়ে সারার মাঝখানে আমাদের ঢুকতে হবে সংস্কার ঢুকতে হবে সংস্কার ঢুক ঢুকতে হবে এখানে সংস্কার ঢুকতে হবে এবং দেখেন কিছু কিছু ছাত্ররা যেভাবে আমাদের ট্রাফিকিং করছে আমি তো আশ্চর্য হয়ে গেছি যে পুলিশ চলবে না একটা দেশ চলতে পারে না এটা কিন্তু পৃথিবীকে বিশ্বাস করবে না ট্রাফিক নাই একটা দেশ চলছে আপনি দেখবেন কোনো জায়গায় হাঙ্গামা নাই সেরকম কোনো আপনার যানজট নাই সুন্দরভাবে চলছে হ্যাঁ কোনো জায়গায় যানজট আছে কিন্তু রাস্তা রিক্সা যেমন লাইন ধরে আছে গাড়িও কিন্তু লাইন ধরে আছে জন নিরাপত্তার বিষয় যেটি গত কয়েকদিন আপনি দেখেছেন যে বা আপনি উপলব্ধিও করেছেন যে কি অবস্থায় ছিল সেখান থেকে কি আস্তে ধীরে ধীরে আমরা ভালোর দিকে যাচ্ছে কিনা এই জন নিরাপত্তাটা নিশ্চিত করা সরকারের জন্য আসলে কতটা জরুরি সত্যি কথা বলেছেন এখন সবচেয়ে আমাদের যেটা বেশি দরকার তা হলো নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য অর্থনৈতিক দিয়ে ঘুরে দাঁড়ানো এবং অর্থনৈতিক ঘুরে দাঁড়ানোর জন্য যেটা আমি শুনলাম আমি এখন কনফার্ম নই বাট তারপরেও যেভাবে শুনলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন হাসান মনসুর সাহেব এবং এখানেও এখানে সংস্কার করা হয়েছে এখানে ছিল সর্বশেষ বয়স ছিল সিক্সটি সেভেন বাট ওনার বয়স খুব সম্ভব সেভেন্টি থ্রি এখানে সংস্কার করে ওনাকে বাংলাদেশ ব্যাংকে গভর্ণ করা হচ্ছে তো তাহলে সংস্কার প্রয়োজন কেটে জনগণের স্বার্থিত প্রয়োজন হয় ভালো লোক তাই না যে ওনার ওনার কাছে আমরা ইকোনমিতে অনেক কিছু আমরা শিকার আছে এবং আপনারই টক শোতে ওনার সাথে আমরা যে যেহেতু ডিবিট করেছে আমাদের ভালো লেগেছে ওনার বক্তব্য শুনে যে দেশকে কীভাবে অর্থনীতি স্বাবলম্বী করব বিশেষ করে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা তো তার মুখের কথা আমরা শুনতাম মনোযোগ দিয়ে শুনতাম যে সত্যি উনি যে কথাগুলো বলছে আমাদের সরকার যদি বা বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় যে তার কথাটা একটু কানে দিত তাহলে নিশ্চয়ই আমরা ব্যবসায়ীরা ভালোভাবে চলতে পারতাম তো এখানে আমি শুধু বলতে চাই আজকে আপনার যে যে স্লোগানটা তাহলে সংস্কার রিফর্ম সত্যি এই বর্তমান সরকার ইন্ডেনিয়াম গভর্নমেন্ট যেটা আছে তাদের প্রধান কাজ হবে সংস্কার করা প্রতিটা ক্ষেত্রে যেখানে রাজনীতিবিদরা পারবে না যেখানে রাজনীতি গভর্নমেন্ট পারবে না সেখানে ইনারা পারবেন এবং তাদের সে যোগ্যতা আছে এবং তাদের যে অ্যাকসেপ্ট আছে সমস্ত পৃথিবীব্যাপী একমাত্র দুই একটি দেশ ছাড়া সবাই কিন্তু আমাদেরকে যেভাবে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকারকে গভর্নমেন্টকে এবং আমাদেরকে যেভাবে ব্যবসায়িক একটা আমরা সুন্দর স্বপ্ন দেখছি সেটা সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি তাই আমরা ব্যবসায়ীরা সবাই একত্রিত হয়েছি আগামীকাল আমাদের যেটা আগামীকালই আমাদের যেটা আছে আপনার ১৪ তারিখে আমরা বসছি সব ব্যবসায়ীরা নেওয়া যা আমরা চাই যে আমরা ব্যবসায়ীরা এক এবং কিভাবে আমাদের যে ইমেজ এই ইমেজটা আমরা বিল্ড আপ করতে পারি বিশেষ করে বহির্বিশ্বে কেন বহির্বিশ্বের সাথে যদি আমরা আমাদের ইমেজটা বিল্ড আপ না করতে পারি তাহলে কিন্তু আমরা ব্যবসা পরিচালিত করতে পারবো না তাই এই কারণে আমরা বলতে চাচ্ছি যে আগামীকাল আমরা আমাদের এফ বিসিসির যে প্রেসিডেন্ট আছেন এর আগে যে সমস্ত প্রেসিডেন্টরা ছিলেন সমন্বয়ে সবাইকে নিয়ে বসে আমরা চাচ্ছি যে একটা কাতারে দাঁড়ানো একটা তার দায়িত্ব হবে দেশের অর্থনৈতিক চাঙ্গা করা এবং বিদেশে আমাদের অর্থনৈতিক ভাবমূর্তি সমন্বিত রাখা এই দুইটা কাজের জন্য আগামীকাল আমরা বসছি বসছি দেখি ইনশাআল্লাহ কী হয় আমি মনে করি যে আমাদের ব্যবসায়ীরা ক্রান্তিকালে আমরা এক হয়ে যাই এবং দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং আমাদের ব্যবসাকে বাঁচানোর স্বার্থে আমি আবারও বলতে চাচ্ছি যে আমরা বিশেষ যারা শিল্প উদ্যোক্তা যারা শিল্পের সাথে জড়িত এখন কিন্তু চাঁদার নতুন আরেকটা গ্রুপ এসে আমাদের উপরে চাঁদা দাবি করছে এবং বিভিন্ন রকম হয়রানি করছে এবং কিভাবে ব্যবসা করি দেখাবে কত টাকা লাভ করি কত টাকা এক্সপোর্ট করি এগুলো আমাদেরকে জিজ্ঞেস করছে কিছু বা মুখোশধারী কিছু লোক আসছে তো সুতরাং এখান থেকে আমাদের বাঁচতে হবে থেকে যে কথাটা আপনি বললেন যে আমাদের এখানে যে জননিরাপত্তা এটা সবচেয়ে বেশি দরকার আর অর্থনৈতিককে চাঙ্গা করা অর্থনীতিকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া যে পর্যায়ের কারণে সাধারণ জনগণ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যেন দ্রব্যমূল্য থাকে এবং আমাদের মুদ্রাস্ফীতি যেন কমে যায় এবং আমরা যেন সঠিকভাবে ব্যবসা পরিচালিত করতে পারি এবং আমাদের কিছু এই যে এনবিআর কিছু হয়রানি হয়রানি থেকে আমাদের আস্থার পরিবেশ তৈরি হোক আস্থার পরিবেশ যেন তৈরি হোক তাহলে কিন্তু আমরা মনে করি যে আমরা এগোতে পারবো এবং আমি খুব আশাবাদী এবং আমি মনে করি যে এই ইন্টার্ন পিরিয়ডে যে গভর্নমেন্ট তারা একটা সময় নিয়ে সংস্কার করে বাংলাদেশকে একটা সুন্দর নতুন রাস্তায় আমাদেরকে তুলে দিবেন যে রাস্তার মাধ্যমে আমরা শুধু চলতে থাকবো সামনের দিকে এগিয়ে যাবো